ছেলে বৌমার অত্যাচারে করুণ পরিণতি বৃদ্ধার। ভাঙা হাত দেখিয়ে বলছেন, এই হাত দিয়েই লালন পালন করেছি, আমার সেই হাতটাই ভেঙে দিল। আমাকে ঠিক মতো খেতেও দেয় না, যন্ত্রণায় কাতরানো চোখ দিয়ে ঝরে পড়ছে জল। চোখের জল মুছে একটু জল খেলেন বৃদ্ধা, তারপর ফের বলতে থাকলেন গুণধর ছেলে বৌমার কথা। ছেলে বৌমার আক্রোশের শিকার বৃদ্ধা মা, ছেলে বৌমার মারে হাত ভাঙল বৃদ্ধার, ঠাকুমাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত নাতি। নৃশংস ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের মাকড়দহ এলাকায়। জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা বৃদ্ধা আরতি দত্তকে বেধড়ক মারধর করে গুণধর ছেলে শৈবাল দত্ত। ঘটনায় অভিযোগ বৌমার বিরুদ্ধেও, অভিযোগ স্বামীর সাথে বৌমাও শাশুড়িকে মারধর করে। মারের চোটে বৃদ্ধার ডান হাত ভেঙে ফুলে উঠেছে। বাধা দিতে গেলে ওই বৃদ্ধার নাতি তথা নিজের ছেলেকেও বেধড়ক মারধর করে শৈবাল, ক্ষত তার শরীরেও। খবর পেয়ে ওই বৃদ্ধাকে পঞ্চায়েতে নিয়ে আসেন স্থানীয় তৃণমূল কর্মীরা। পরে পঞ্চায়েতের পক্ষ থেকে ওই বৃদ্ধাকে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আরতি দেবী। ইতিপূর্বেও একাধিকবার ওই বৃদ্ধাকে মারধর করেছে ছেলে, এমনই অভিযোগ। ডোমজুড় থানায় অভিযুক্ত ছেলের বিরুদ্ধে এদিন লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা মহিলা। বৃদ্ধা জানান, আগেও একবার মারধর করেছিল, তারপর মেয়ের বাড়িতে চলে গিয়েছিলাম, পাঁচ মাস পর বাড়িতে আসি, নাতির জন্য মন খারাপ লাগতো তাই চলে এসেছিলাম। অভিযোগ ছেলে ঠিকমতো খেতেও দিত না। ভেঙে দিয়েছে মা, ওর মা আগে ভেঙে গেল, মেয়ের বাড়ি গিয়ে সেরে এইছিল আটা টাটা মা কার উঠি মেয়ে, মেয়েকে ফোন করেছি, মেয়ে শুনেছে বলে আমি ভাইকে ফোন করে বলছি যে মাকে আমি যদি সেই আমার ওই ফোন তো নেই, তো থাকে মা আমি দেখাচ্ছি, তুই দেখ মা কি করেছে, মেয়ের বাড়ি ছিল পাঁচ মাস এইছি তাতেই অশান্তি, এই এর জন্য এইছি মা, এই 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 ঘটনার নিন্দা করেছেন স্থানীয়রা। অভিযুক্ত ছেলে বৌমাকে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। নিজের জন্মদাত্রী মাকে এভাবে অত্যাচার মেনে নিতে পারছেন না স্থানীয়রা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ডোমজুড়। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।